প্রচন্ড খরা আর লবণাক্ততার মধ্যে পুকুর ভিত্তিক তরমুজ চাষে সফলতা পেয়েছেন সাতক্ষীরার তরুণ চাষিরা এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন সুমন তরমুজ চাষে সাফল্যের রহস্য কি বিস্তারিত আমাদেরকে জানাবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শ্যামনগরের খুঁটিকাটা গ্রাম মরু এবং লবণাক্ততার কারণে এখানে কিন্তু ফসলহীনতার একটা অবস্থা দৃশ্যমান ছিল এবং এটি কিন্তু জলবায়ু পরিবর্তন এবং বারবার দুর্যোগের কারণেই কিন্তু এই লবণাক্ততা সৃষ্টি হয়েছে এবং এই ফসলহীনতার চিত্রটি ছিল সেখানে এবার স্মার্ট যে কৃষি যে নতুন প্রযুক্তি সেই পুকুর ভিত্তিক যে প্রযুক্তি সেই প্রযুক্তির কারণেই কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে দৃশ্য হয়েছে যে চমৎকার চমৎকার তরমুজ এবং আজকে এই সফলতায় এখানে কৃষিবিদরাও খুশি এবং কৃষকরাও খুশি আমি উভয়কে পেয়েছি আসলে রহস্য কি এই জায়গায় এই যে শূন্য জায়গায় এই যে ফসলে পূর্ণ আসলে এটা মরুভূমি আমরা বলছেন যে শ্যামনগর সমস্যা লবন এবং সেচের পানির অভাব এরই প্রেক্ষাপটে আমাদের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মিনি পুকুর খনন করে দেওয়া হয়েছে এখানে পনেরোটি এই সেই পানি রিজার্ভ করে বর্ষা পানি রিজার্ভ করে এখানে ফসলের আওতা সম্ভব হয়েছে তরমুজ গত বিগত দু বছর যাবত এখানে তরমুজ চাষ হচ্ছে এবং কৃষকরা এখানে খুশি এ ধরনের সহযোগিতা এবং অন্যান্য ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি পাইলে কৃষকরা আরো এখানে উৎসাহী হবে বলে আমি মনে করি হ্যাঁ যেমনটি শুনছিলাম এই কৃষক নীল কমল তো মানে কোনো ফসলই হতো না আজকে এই যে তরমুজ কতটা খুশি আমি অনেক খুশি ক্লাইমেট থেকে যে পুকুরটা আমার দিছে যে এই যে তরমুজ দেখতে পাচ্ছেন আমার হাতে আজকে আমি অনেক খুশি আমার পরিবারটা অনেক খুশি যে পুকুরের পানি দিয়ে আমি তরমুজ করছি আমার এলাকায় আরো পনেরো কুড়ি

এই যে জলবায়ু সহনশীল যে কৃষির যে নতুন প্রযুক্তি এই প্রযুক্তিতে আমি আমি হয়তো এখানে পুকুরটা দেখাতে পাচ্ছি না কিন্তু দূরে যে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু যে ড্রাম রয়েছে সেই ড্রামে কষ্ট করে পানি এনে ওই পুকুর থেকে পানি এনে এই ফসল আজকে মানুষের মুখে এই ফসল কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে এই ছিল এখানকার কৃষকদের যে তরমুজ চাষের যে ব্যাপক সফলতা সেই সফলতার সর্বশেষ তৃষা ধন্যবাদ দশক সাতক্ষীরা থেকে তরুণ তরমুজ চাষীদের সাফল্যের কথা শুনছিলাম সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের কাছ থেকে